বাংলাদেশের রাজনৈতিক নেতাদের নিয়ে বিশ্লেষণমূলক ভিডিও অনেক বানিয়েছি, তো মাঝে মাঝে একটু বিশ্রামের প্রয়োজন বা একটু বিনোদনের প্রয়োজন। তো আজকের ভিডিওতে অতটা আর বিশ্লেষণ করব না, আজকের ভিডিওটি খুব শর্টকাট হবে। সেটা হচ্ছে বাংলাদেশের যে রাজনৈতিক নেতারা আছে তাদের বিবিদেরকে, অর্থাৎ তাদের বউদেরকে আজকের ভিডিওতে দেখাবো। অনেকেই হয়তো মনে করতে পারেন যে নেতারা কেমন মেয়ে বিয়ে করে বা তাদের স্ত্রীরা কেমন মনের অধিকারী, সেই বিষয়টা আজকের ভিডিওতে এক্সপোজ করব। তো যারা বাংলাদেশের বিখ্যাত বিখ্যাত নেতাদের বউদের ছবি দেখতে চান, আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো আমি প্রথমেই এখানে স্ক্রিনে একটা ছবি শো করছি, দেখেন তিনি একজন লিডারের বউ, সম্পর্কে আমাদের চাচি হয়। অনুমান করতে পারছেন এটা কার ওয়াইফ হতে পারে? তিনি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ওয়াইফ। তো সম্পর্কে যদি, যেহেতু মির্জা চাচা বৃদ্ধ হয়ে গেছে, মানে বয়সটা অনেকটাই পার হয়ে গেছে, এখন তার ভাই বলা যাবে না। তো যদি মির্জা চাচা আমাদের চাচা হয় তাহলে এটা অবশ্যই আমাদের চাচি। তো এটা হচ্ছে আমাদের মির্জা আঙ্কেলের বউ, মানে আমাদের চাচি, যারা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্ত্রীকে কখনো দেখেননি। তো আশা করি এই ভিডিওতে আপনারা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্ত্রীকে দেখতে পেলেন এবং চাষিকে দেখে আপনার কেমন লেগেছে সেটি অবশ্যই মন্তব্য করে জানাবেন। এবার বাংলাদেশের একজন গুরুত্বপূর্ণ নেতা আন্দালিব রহমান পার্থ, তার স্ত্রীকে দেখাবো। তার স্ত্রী কিন্তু অনেকটা সুন্দর, আপনারা দেখলে পরে পছন্দ হবে যে পার্থর সাথে অনেক ভালো ম্যাচ করেছে, মানে দুজনকে খুব ভালো মানিয়েছে। স্ক্রিন আমি দেখাচ্ছি, দেখেন এইটা হচ্ছে আন্দালিব রহমান পার্থর স্ত্রী। তিনি অনেক ধনী, সুন্দরী এবং শিক্ষিতা নারী। আশা করি মহান আল্লাহ তাআলা তাদের এই দাম্পত্য জীবনকে অনেক সুখী করবে, সারা জীবন সুখে রাখুক সেই কামনাই করি। এবার স্ক্রিনে যে মেয়েটাকে দেখাচ্ছি, দেখেন তিনি আমাদের অনেক প্রিয় এবং বাংলাদেশের পরিচিত একজন নেতার স্ত্রী। একটু অনুমান করেন তো, চিনতে পারেন কিনা, আমি বলে দিচ্ছি, তিনি হলেন আমাদের আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের স্ত্রী, যাকে আপনারা স্ক্রিনে দেখছেন। তো আমাদের ভাবি জুনায়েদ আহমেদ পলকের স্ত্রী। আমি পলক, জুনায়েদ আহমেদ পলক সহ একের ডুয়েল ছবি দেখাচ্ছি, দেখেন এটা হচ্ছে তাদের ডুয়েল ছবি আর এইটা হচ্ছে ভাবির সিঙ্গেল ছবি। তো ভাবি দেখতে কেমন এবং ভাবির মন মানসিকতা কেমন সেটি অবশ্যই মন্তব্য করে জানাবেন। এরপর আর একটা ছবি দেখাচ্ছি, দেখেন এটাও আমাদের ভাবি। তো ভাবিকে দেখে মনে হচ্ছে যে বিদেশি বিদেশি ভাব, তো আসলে তিনি বিদেশি বিদেশি ভাব না, তিনি বাংলাদেশের অনেক পরিচিত একজন নেতার বউ, যেটা আপনিও চেনেন আমিও চিনি এবং যিনি রাজপথে জালময়ী বক্তব্য দিয়ে থাকেন, এরকম একজন নেতার স্ত্রী। আর সেই নেতার নাম হলো নিক্সন চৌধুরী, তিনি হলেন নিক্সন চৌধুরীর ওয়াইফ। তো দেখতে পাচ্ছেন তারা দুজন খুব রোমান্টিক একজন মানুষ। নিক্সন চৌধুরী তার ওয়াইফকে খুব ভালোবাসে এবং আমাদের ভাবিও আমাদের ভাই অর্থাৎ নিক্সন চৌধুরীকে অনেক ভালোবাসে। এই জুটিকে আপনাদের কেমন লাগছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবার স্ক্রিনে আপনারা যাকে দেখতে পাচ্ছেন তিনি হলেন রাজনৈতিক অঙ্গনের সবচেয়ে সুন্দরী ভাবি এবং সবচেয়ে মজার বিষয় হলো তিনি যার ওয়াইফ, তিনাকে বাংলাদেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তের মানুষ এক নামে চিনে। তার নাম হলো খেলা হবে এমপি। আমাকে মনে হয় আর পরিচয় করে দিতে হবে না, আপনারা চিনতে পেরেছেন, ঠিকই ধরেছেন, এটা হচ্ছে নারায়ণগঞ্জের বাঘ শামীম ওসমানের ওয়াইফ। অনেক সুন্দর কিন্তু ভাবি এবং খুব স্মার্টলি কথা বলে, দেখতেও সুন্দর, শিক্ষিতা এবং রাজনৈতিক বিভিন্ন প্রোগ্রামে কিন্তু তিনি অংশ নিয়ে থাকেন। তবে আইভি রহমানের সাথে একটু খুনসুটি আছে। তো ভাবি দেখতে যেমন সুন্দর, মানে রাজনৈতিক অঙ্গনে রাজনৈতিক নেতাদের মধ্যে আমার বিশেষ করে শামীম ওসমানের ওয়াইফ ভাবিকে আমার খুব ভালো লাগে। তিনি দেখতেও যেমন সুন্দর, কথাবার্তা খুব সুন্দর, খুব মিষ্টি মিষ্টি করে কথা বলে, খুব ভালো লাগে। তো শামীম ওসমানের ওয়াইফ আমাদের এই ভাবিকে আপনাদের কেমন লাগলো সেটি অবশ্যই মন্তব্য করে জানাবেন। এরপর স্ক্রিনে আপনারা যাকে দেখতে পাচ্ছেন তিনিও বাংলাদেশের একজন রাজনৈতিক নেতার ওয়াইফ। তিনি একজন স্কুল শিক্ষিকা, তিনি এবং তার স্বামীর সাথে যদি আপনাদের পরিচয় করিয়ে দিই, তার স্বামীকে আপনারা এক নামে চিনবেন। আর তিনি হলেন ডাকসুর সাবেক ভিপি এবং গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। এটা হচ্ছে নুরুল হক নূরের স্ত্রী,
আমি দুজনের ডুয়েট ছবি দেখাচ্ছি, দেখেন এটা হচ্ছে ডুয়েট ছবি। নুরুল হক নূর তিনি ছাত্র জীবনেই তিনি কিন্তু কিন্তু বিয়ে করে ফেলেছিলেন, এটা হচ্ছে সেই সেই ছবি, এবং তিনিও তার স্ত্রীকে অনেক বেশি ভালোবাসে। নুরুল হক নুরুর স্ত্রী দেখতে কেমন লাগলো সেটি অবশ্যই মন্তব্য করে জানাবেন। এরপর স্ক্রিনে আরেকটা চাষিকে দেখতে পাচ্ছেন, এই চাষি কিন্তু বাংলাদেশের একজন ভাইটাল লিডারের স্ত্রী, আমাদের একটা চাচা আছে বাংলাদেশে, কাকু না আমাদের কাকি বলতে পারি, চাচি না কাকি, আমাদের একজন কাকু আছে। তো অনেকেই বুঝতে পারছেন আমি কোন কাকুর কথা বলছি, রাইট, ওবায়দুল কাকুর কথা বলছি। তিনি হলেন ওবায়দুল কাকুর স্ত্রী, অর্থাৎ আমাদের কাকি, এবং দুজন প্রায় দীর্ঘ 40 বছরের বেশি সময় ধরে এক ছাদের নিচে বসবাস করছেন। তো মহান আল্লাহ তালা তাদের দাম্পত্য জীবনকে আরও সুখী করুক সেই কামনাই করি। আমাদের কাকু এবং কাকিকে দেখতে কেমন লাগছে সেটি অবশ্যই মন্তব্য করে জানাবেন। এবার আসি সর্বশেষ স্ক্রিনে যাকে দেখাচ্ছি, তিনাকে হয়তো অনেকে চিনতে পেরেছেন। আমি যদি তার হাজবেন্ডের নাম বলি তাহলে আপনারা এক নামে চিনবেন, বাংলাদেশের এক প্রান্ত থেকে আর এক প্রান্তের মানুষ কিন্তু তাকে চিনে। আর তিনি হলেন হিরো আলমের ওয়াইফ, যদিও এর আগে একটা আছে আমি সেটা দেখাচ্ছি না, সেটার সাথে ডিভোর্স হয়ে গেছে, এখন বর্তমানে এইটা আছে কি না আমি শুনছিলাম যে এটাও ডিভোর্স হয়েছে, কিন্তু খাতা কলম এখনও হয়নি, তো সুতরাং এটাকে আমি ডিভোর্স এখনও বলতে পারছি না, এখনও অফিসিয়ালি হিরো আলমের বউ এটাই। তো হিরো আলম এবং তার বউকে কেমন লাগছে স্ক্রিনে সেটি অবশ্যই মন্তব্য করে জানাবেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।